পুরো মৌসুমের হাড্ডাহাড্ডি শিরোপা দৌড়ে সব রোমাঞ্চ যেন জড়ো হলো শেষ দিনে। আরও ছোট করে বললে শেষ রাউন্ডের শেষ 45 মিনিটে দুই গোলে পিছিয়ে পড়ো এতদিনের সব প্রচেষ্টা তখন বিফলে যাওয়ার শঙ্কায় ম্যানচেস্টার সিটি, এদিকে একটি গোলের অপেক্ষায় লিভারপুল। তবে 5 মিনিটে পাল্টে গেল সব, নাটকীয়তার ঠাসা 5 মিনিটের জয় চিনিয়ে নিয়ে উৎসবে পেটে পড়ল পেপ গার্দিওলার দল। ম্যানচেস্টার সিটি গড়ের মাঠে ইথিহাদ স্টেডিয়ামে রবিবার অ্যাস্টন ভিলাকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো স্বাগতিকরা, যেটা সর্বশেষ 5 মৌসুমের মধ্যে সিটিজেনদের চতুর্থ লীগ শিরোপা। ম্যাচের 75 মিনিট পর্যন্ত 2 গোলে পিছিয়ে থাকার পর গুন্দোগানের নৈপুণ্যে ব্যবধান কমায় তারা, পরক্ষণে সমতা টানেন রোদ্রি। এরপর পরে গুন্দোগানের 3য় গোলে শিরোপা ধরে রাখা নিশ্চিত হয় পেপ গার্দিওলা দলের। অ্যানফিল্ডে একই সময় শুরু হওয়া ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ল দারুণ আক্রমণাত্মক ফুটবলে দ্রুতই ঘুরে দাঁড়ায় লিভারপুল। অনেক অপেক্ষার শেষ দিকে জয়সূচক গোলে দেখা পায়ও তারা, কিন্তু 3-1 গোলে জয়ের পরও আর একবার শিরোপার হাতছোড়া থেকে দূরে থাকল অলরেডরা। 3 বছর আগে 2018-19 মৌসুমে ঠিক একইভাবে ট্রফি উঁচিয়ে ধরেছিল সিটি, আর স্বপ্নবাঙ্গের হতাশায় মাঠ ছেড়েছিল লিভারপুল সমর্থকরা।